좋다. 에너지, 에너지. 기에너지. 가롬, 가롬, 힝일, 고추리. 미스코리. 자, 가오. 가롬, 가롬, 아체, 개. 달벌, 뺨, 거르. 좋다. 나트메, 저도. 우리 나트마자 묵도 하나. 소갈벨레이 후에자. 바트룸 타오. 아차, 아차, 티가치. 아차? 어서 보다. 라자 거다, 고타이. 라자 거자 같이 니시다 거래. 왜 쿠리 졸려 하시면 두미 카오 두미 카오. 아차 제 같이. 전화. 에이 거롬 고추리 얄 알루덤. 에이 라자 거야던 준노 라카 타글로. 제 같이. 라자? 기어지. 너네 뭔? 그 가라소 보자토 하자다가. 보자토 하자 마네? 아미 볼지. 아미 볼지. 두이 발로 나도. 두이 사와이께 사 구찌에 발로도. 나도 তুমি সব শুনেছো? হ্যাঁ, আড়াল থেকে আমি সব শুনেছি। শুনেই আমার উত্তেজনা বাড়ছে। বাবু, একটু জগিং করে নিন বটে। এই রাজা গজা, রাজা গজা পুলিশ ট্রেনিং নেয়নি বলে 75,000 টাকা জরিমানা করেছে আমার বাবা জীবন। 24 ঘন্টার মধ্যে সেই টাকা দিতে না পারলে ওদের কলকাতা ছেড়ে চলে যেতে হবে গাঁজা বাজার। কি হবে রাজা? তুই তো বাবাকে বললি 24 ঘন্টার মধ্যে পুরো টাকা দিয়ে দিবি। কোথা থেকে পাবি এত টাকা? ভাবতে দে গজা, ভাবতে দে, আমাকে একটু ভাবতে দে। না না, তোকে দিতে হবে না, তোকে দিতে হবে না। আমি আমার 400 একর জমি বেচে, না দাদ 400 একর বলছি কেন, 4 বিঘে, 4 বিঘে জমি বেচে ওই 75,000 টাকা দিয়ে দেবো বাবা জীবনকে। না 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 দাদু, আপনি পারবেন না, আপনি পারবেন না বাবা, শ্বশুর বাবা রাজা গজাকে বাঁচাতে আপনি পারবেন না। আপনি আমাকে অনেক অটর খেলা দেখিয়েছেন, এইবার আপনার খেলা সমাপ্ত। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি আপনার টাকা নেব কেন? হ্যাঁ, ও আপনি মরে গেলে তো ওই টাকা আমি এমনি পাবো। পাও কি না বলুন। তত ভাবি, তবে আমি মাছের তেলে মাছ লিক করতে যাব কেন? হবে না। শোনো রাজা গজা, ওই টাকা তোমাদের দিতেই হবে। কত টাকা? 75,000 টাকা। আমরা জানি। 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টা। এই 24 ঘন্টা আমি তোমাদের চাতালে ধন্না দিয়ে পড়ে থাকব। বাই, জিনিসপত্র গোছাও। এই না কচুরি খাও। না রে মদন, আমি খাবো না, আমার আমার মন ভালো নেই। মদন মদন, আমাকে কচুরি দে, কচুরি খেয়ে আমি ভাঙা মনটা জুড়ে নিয়ে আয়। রাজা, এবার কি হবে বটে? ভাবতে দে, ভাবতে দে, জগিং কর, জগিং কর। কি করবে রাজা? জানি না শুভ, কিচ্ছু বুঝতে পারছি। গজা গজা, আমাকে দে। ওমা, এই যে বললি কচুরি খাবি না? গজা কচুরি তুই কা, ঠোঙাটা আমাকে দে, আমি নিয়ে নেবো। সব ঠোঙাটা দে। কি কি পেলে রাজা? পাতিয়ালা থেকে একজন প্রফেশনাল মুষ্টিযোদ্ধা এসেছে এখানে শো করছে, আর ওকে হারাতে পারলে 1,00,000 টাকা পুরস্কার পাওয়া যাবে। কই দেখি, দেখি, দেখো। তুমি খাও। তাতে কি? এই এই বক্সারকে তো আমি চিনি, এর নাম বুম বুম সিং। বুম বুম সিং? হ্যাঁ। দাদু, হ্যাঁ, ওর সাথে আমি লড়বো, আর ওকে হারিয়ে ওই 1,00,000 টাকা আমি পুরস্কার নিয়ে যেটুকু টাকা ফেরত দেবো। কি বলছো বেটা? আরে পাগল নাকি? বুম বুম সিং বিরাট বড় বক্সার, রিংয়ের মধ্যে তোমাকে মেরে ফেলবে। ফেলুক। না না রাজা, না না রাজা, তুই 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 লড়াই করতে পারবি না রাজা। ঠিক ঠিক বলেছ। ঠিক, শোন গজা, শোন। হ্যাঁ গজা দা, একদম ঠিক বলছি। না একদম ঠিক, লড়াই করব আমি। হ্যাঁ গজা। হ্যাঁ হ্যাঁ দাদু, আমি আমি রাজার থেকে 2 মাসের বড়, আমিও দাদা হই, আমি আমি হনুদার শিষ্য, আমি ওই বুম বুম সিং এর সঙ্গে লড়াই করে ওকে হারিয়ে 1,00,000 টাকা জিতবো।
না গজা, আমি হনুদার শিষ্য, হনুদা আমার সাথে আছে। গজা, হ্যাঁ গজা, ঠিক জায়গায় চলে এসেছিলে, সে তো দেখতেই পাচ্ছি গজা। দে গজা, ওই দেখ বুমবুম সিং, দেখলি লোকটাকে? হ্যাঁ, ওর অনেক বুমবুম বুমবুম আমার দেখা আছে রাজা। আমার মা তো জেঠিমা কি বলে জানিস? কি বলে? বলে মনে যদি সাহস থাকে তাহলে সব বুমবুম দুম ফটাস হয়ে পালিয়ে যাবে। ঠিক বল গজা, কার সঙ্গে কথা বলি বলতো? দা একটু তদন্ত করে দেখি কাউকে পাই কিনা। দেখ 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 তো, লড়াই করতে করবে? হে হে হে, কি হাসছেন কেন? ও হচ্ছে গজা, গজেন্দ্র চৌধুরী, আমার দাদা, আমার থেকে দু মাসের বড়। ও বুমবুম সিং এর সঙ্গে লড়াই করতে এসেছে। লড়াই করবে? হাসে কেন? তবে যা পুত্র, ঘর যা ঘর যা, এটা বড়দের খেলা আছে, তোদের জন্য নাই। যা যা যা, ঘর যা ঘর যা। গজা গজা, লোকটাকে দেখলি? বুমবুম সিং মেরে এই অবস্থা করেছে। কোনো চিন্তা করিস না রাজা, আমি ওই দুষ্টু বুমবুম সিংকে মেরে ওই শোয়া গাড়িতে তুলে দেবো। পারবি তো গজা? হ্যাঁ, আমার ওপর একটু ভরসা রাখ রাজা, একটু ভরসা রাখ। কিন্তু দাঁড়া রাজা, তার আগে একটু জল মাদুরি থেকে জলপান করে নি। খা খা, জল খা জল খা। আমাদের একটু ভেতরে যেতে দিন, ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করবো। আরে আমি তো ম্যানেজার আছি, লাকি সিং, লাকি সিং। আপনি ম্যানেজার লাতি সিং? এই লাথি না, লাথি না, লাখি, লাখি সিং। আচ্ছা শুনুন, লাখিং সিং দাদা, আমি হচ্ছি গজা গজেন্দ্র চৌধুরী, কামিং ফ্রম ক্যাচি প্যারা কলকাতা। আমি আপনাদের ওই বুমবুম সিংকে স্টেশনে শুয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ আমি বক্সিং করব ওই দুষ্টু বুমবুমের সঙ্গে। তুমি বক্সিং করবে? লেকিন তোমার কোচ কে আছে? আমার কোচ আছে রাজা রাজেন্দ্র চৌধুরী, গাঁজা বাজার মুর্শিদাবাদ, আমার ভাই কোচ। হ ঠিক আছে, তো বক্সিং করতে চাও করো, লেকিন শুনে নাও, এই হসপিটাল খরচা কিন্তু আমি দেবো না, এ কিন্তু নিজেদের করতে হবে। ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক। গজা আরো একবার ভেবে নে। তুই কেন বারবার চিন্তা করছিস রাজা? আমার উপর একটু ভরসা রাখ, আমি জিতবো 1,00,000 টাকা, আমি বাবার পিতৃঋণ শোধ করবো। গুড, ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ ঠিক আছে, চল গজা। তুমি না, তুমি না, এ হে তুমি ওদিকে যেতে পারবে না, তুমি রিংয়ের কাছে যাও, রিংয়ের কাছে যাও। হ্যাঁ রাজা, হ্যাঁ তুই রিংয়ের কাছে থাক, আর আমি চললুম। চলো, আর চল চল। রাজা তুই কোনো চিন্তা করিস না রাজা, এমন বক্সিং করবো বকে সিংহ দিয়ে যাবে। হুহা, ঠিক হা ঠিক হা, চলো চলো। গজা সাবধানে, গজা সাবধানে। শোভা, এখনই লড়াই শুরু হয়ে যাবে। তোমার হয়ে গেছে? না হয়নি, তবে এক্ষুনি হয়ে যাবে। গজাদা কোনোদিনও বক্সিং লড়েনি, হাতে ওগুলো কি যেন পড়ে শোভা। গ্লাভস, গ্লাভস, গ্লাস, ওরে বাবা, ওগুলো তো কোনোদিনও গজাদা পড়েনি। আমাদের বুমবুম সিংকে দৈত্যর মতন দেখতে,
আমি আমি ছবিতে দেখেছি, গায়ে গায়ে কি জোর রে বাবা। গয়াদা জিততেও পারে না আর 75,000 টাকা সোয়াদা হবে না। খেলা শুরু হয়ে গেছে, টিভিতে দেখাচ্ছে। না দাদু, এই খেলা তো টিভিতে দেখায় না। আমার আমার বড় উত্তেজনা হচ্ছে, আমি দৌড়াইনি, আমি একটু জগিং করিনি, জগিং করিনি। জগিং কেন করে দাদু? উত্তেজনা প্রশমিত করে, কর হাম্পু কর, জগিং কর, জগিং কর। বাবু গয়াদা খুব পারবে বটে, আমার মন বুলাইছে বটে, গয়াদা পারবে বটে বাবু। আমি যেতে চাইলাম, আমাকে গয়াদা যেতে দিল না, না হলে আমি ঠিক যেতাম। বাবা জীবনকে টাকা দিতে চাইলাম, সেটাও নিল না। গয়াদার যদি কিছু হয়ে যায় আমি সবর কাছে মুখ দেখাবো কি করে? হাম্পু স্পিড বাড়া, বাড়াচ্ছি বটে, স্পিড বাড়া, স্পিড বাড়া। একটা কথা বলবো দাদু? হ্যাঁ বলো বলো। জগিং তো আপনি আপনার জন্য করছেন। হ্যাঁ তা তো বটেই, আমার উত্তেজনা একটু কমবে। কিন্তু যদি আমরা ওই রাজাকথার জন্য একটু প্রার্থনা করি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, প্রার্থনা তো করা যায়। হ্যাঁ বিপদে মরে, না না না, গান নয় গান নয়, এসো এসো আমরা সবাই মনে মনে গজার সাফল্য কামনা করি। মরদের বেটা গজা দেখিয়ে দে বাবাকে যে নিজে রোজগার করতে পারিস। তুই যদি তুই যদি জিততে পারিস তাহলে সবচেয়ে আনন্দ পাবে তোর এই দাদুটা, আমি দু হাত তুলে নাচব। দাদু এসো আমরা আমরা মনে মনে প্রার্থনা করি, মনে 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 মনে। চারিদিকে সবাই বক্সিং বক্সিং প্র্যাকটিস করছে, গপ্প করি না। আমি মুম্বাই চ্যাম্পিয়ন। এ দাদা সিং কে আছে? দাদা সিং? আমি আমি দাদা সিং আছি। আপনি দাদা সিং? চলুন 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 আসছি ভাই, যাব আর 1,00,000 টাকা নিয়ে চলে আসবো। চলুন চলুন চলে। টাটা টাটা দাদা, দাদা টাটা টাটা। দাদা সিং চলে গেল। দাদা সিং, দাদা সিং বললো উনি পুরস্কারে 1,00,000 টাকা জিতবেন। উনি যদি 1,00,000 টাকা জেতেন তাহলে আমি পিতৃদিন শোধ করবো কেমন করে? না না না, খারাপ ভাবছি কেন? তার চেয়ে বরং এই গদা দুটো হাতে পড়ে নি, হনুদার গদা দিয়ে আমি একটুখানি বক্সিং বক্সিং প্র্যাকটিস করব। 1, 2, 3 বাবা ভুল হয়ে গেল দাদা, ভেরি সরি। উঠুন দাদা উঠুন, উঠুন দাদা উঠুন, উঠুন উঠুন, এখানে বসুন দাদা, দাদা বসুন বসুন। ও মা, এ তো দাদা নয়, এ তো দাদু। হ্যাঁ ভাই, বয়স হয়েছে, চুল পেকে গেছে। ও আমি ভাবলুম আপনি বোধহয় চুলে সাদা রং করেছেন। না ভাই, চুলে রং করার মতো অবস্থা আমার নেই। আপনি আপনি এখানে কেন এসেছেন দাদু? ভাই আমার নাম বঙ্কু বিহারী দাস, থাকি পানশিলা সোদপুর। আমার একটা মেয়ে আছে,
এখনো তো বিয়ে দিতে পারছি না। আমার নাম হচ্ছে গজা গজেন্দ্র চৌধুরী, গাছা বাজার, কেরা মুর্শিদাবাদ। হ্যাঁ ভাই গজা, মেয়ে বিয়ের জন্য তো ভিক্ষে করতে পারবো না। না না কখনো না, তাই এখানে লড়াই জিতে যদি 1,00,000 টাকা পাই তাহলে সেই টাকাতে মেয়ের বিয়েটা দিতে পারবো। কি বলছেন দাদু, আপনি লড়াই করবেন ওই বুমন সিং এর সাথে? হ্যাঁ ভাই গজা, সরকারি কর্মচারী ছিলাম, রিটায়ারের সময় যা পেয়েছিলাম মাঠা গজা খাই করতে গিয়ে মেয়ের বিয়ের টাকা রইল না। মরবার আগে আমি পুরস্কার দিতে 1,00,000 টাকা দিয়ে আমার পিতৃ ঋণ শোধ করবো। ঠিক আছে দাদু, আমি ছেড়ে দিলুম, আপনি 1,00,000 টাকা জিতুন, জিতে আপনার মেয়ের বিয়েটা খুব ধুমধাম করে দিয়ে দিন। চলুন চলুন। বলছি দাদু, দাদু যান লাতিবাবু ডাকতে, চলে যান তাড়াতাড়ি চলে যান। ঠিক আছে ঠিক আছে, পরে শুনবো দাদা, দাদা পরে শুনবো পরে শুনবো, এখন আপনি যান বিশ্রাম করুন, যান যান। বাবা রে বাবা, দাদু দাদু দেখলেন তো দাদা দাদার কি অবস্থা হয়েছে? আপনি যখন ফিরে আসবেন না দাদু, আপনিও যদি ওনার মতো অ আ ক খ সি দিগি বলেন তাহলে আমি তো জিতবো 1,00,000 টাকা, সেই 1,00,000 টাকা আমি আপনি না দাদু না আমি দিতে পারবো না, কারণ আমাকে তো 75,000 টাকা দিয়ে আমার পিতৃঋণ শোধ করতে হবে, আমার ইচ্ছে থাকলেও দিতে পারবো না। চলুন চলুন বঙ্কু বিহারী বাবু, চলুন 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 চলুন। দাদুও চলে গেল, দেখা যাক কি হয়।